আজি মানে গাত মানে আলটিমেট যোদ্ধাৰ কাৰণে মানে চ' একবাৰ ৰাতিপুৱা উঠিয়ে মানে ৰাতিপুৱা ঠাণ্ডুম উঠি পিনে মানে গা পা ধুই টিপ টপ কাপোৰ টাপোৰ পিন্ধি আৰু ব্লগত ডাঙৰ দেখিলে আপোনাৰ ড্ৰেছ চেছ পিন্ধি আৰু টিপ টপকে চাৰি কাপোৰ নৰনাৰায়ণ ব্ৰিজখন পাম আৰু মানে চ' চাইডে দূৰ ডাঙৰ বিশাল মানে পুখুৰীৰ দৃশ্য দৃশ্য লৈ মানে ধুনীয়াকৈ বিন্দাছকৈ যাই আছোঁ আৰু মানে চ' আজিয়ে যাম আৰু ডেচিছনটো আপোনাৰ নকৰোঁ ডেচিছনৰ লগত কৈছোঁ আপোনাৰ ডেচিছনটো ক'ত হ'ব কি নহয় সকলোবাৰ একদম লগত ভালকৈ আপডেট পাই যাব লাগে চ' ব্লগটো বোলে সকলোৱে চাই আৰু চ' ইপিনে চাইডে মানে ভিউ এটা লৈছোঁ আৰু মানে দেখাইছোঁ মানে চ' কেনেকুৱা মানে আমাৰ মানে দেখা যায় মানে মোবাইলৰ শ্বৰ্ট লৈছোঁ আৰু মানে চ' ধুনীয়াকৈ মানে মানে মোৰ পিছত মোৰ লগতো গৈছোঁ আৰু মানে চ' লগৰটো লগত ধুনীয়াকৈ ট্ৰিপ এটা কৰিলোঁ আৰু মানে চ' কোনো প্লেন নাই একদম আননন প্লেন মানে একো প্লেন বনোৱা নাই প্লেন বনালে যদি সদায় প্লেন ফ্লপে যায় চ' সেইবুলি প্লেন ঠাই নগৰাকৈ ডাইৰেক্ট জাৰ্ণি আৰম্ভ কৰিছোঁ ত' সেই জাৰ্ণিটো আপোনালোক কৈ দিওঁ আৰু ইয়াতে চাপ্টাৰ বেলেগ কৰোঁ জাৰ্ণিটো যে জাৰ্ণিটো বৰপেটা চ' যাওঁ আৰু জাৰ্ণিটো দেখাইছোঁ আপোনালোক কেনেকুৱা কি কি হয় কি কি নহয় মানে এই ৰাস্তাৰ কাম চলি আছে ৰাস্তা মানে ধূলি একদম মানে পূৰা ধূলি উৰি আছে আৰু মানে চ' গ্ল'ভছ গ্ল'ভছ পিন্ধি ৰাইডিং এটা চাই পিন্ধি ধুনীয়াকৈ এয়া ফাইনেল ধূলি বাৰে কষ্টৰ মূৰৰ ওপৰত আহি পালোঁ এই নৰনাৰায়ণ ব্ৰিজৰ ওপৰত জাষ্ট নাউঠিলোঁ চ' ধুনীয়াকৈ মানে বতৰটো খেলা যেতিয়া পানী দিব তেতিয়া পানী যেতিয়া ৰ'দ দিব তেতিয়া ৰ'দ দিব মানে কি ক'ব আৰু মানে বতৰৰ মায়া আৰু ছোৱালীৰ মায়া ছেইম হৈছে কেছটো বুজি যাব লাগে চ' সেইবুলি চিন্তি আৰু মানে গৰমক চিন্তিয়ে যাই আছোঁ আৰু মানে গৰমক চিন্তি লৈছোঁ আৰু মানে প্ৰথমে পেষ্টটো কৈছোঁ আপোনালোকক চ' সেই চিন্তি ৰাইডাৰ বাবে এই নৰনাৰায়ণ ব্ৰিজৰ মাজত গৈ আছোঁ ধুনীয়াকৈ চিল মাৰি পিনে মানে লগৰটো ভিডিঅ' বনাই আছোঁ আৰু মই পূৰা বাইক চলাই যাই আছোঁ মানে বিন্দাছকৈ চ' তেতিয়া ভাল হয় ন মানে তেতিয়া মানে ভিডিঅ' লোৱা মানুহ থাকিলে বেছি সুবিধা আৰু মানে চ' বৰ্তমান ব্ৰিজ বনাই চাইছে লেফ্ট চাইডে চ' যদি ব্লগত দেখাব পাৰোঁ দেখাই আছোঁ আপোনালোকক যদি দেখাব নোৱাৰোঁ নাই আৰু নেক্সট টাইম দেখাব পাৰোঁ চ' কচাখন চলে যিটো ৰাস্তাৰ আৰু মানে ব্ৰিজত বনাই ফল হৈ যাব ৰাস্তাটো যিহেতু গাইজ মানে এতিয়া মানে আমি আহিব পাৰোঁ মানে মানে ফ'ল্ড লেন ৰাস্তা আমাৰ নিজৰ মানে মানে আমাৰ ৰাস্তাটো দেখে নাপালে মানে এখন ক্ৰিকেট মেচ ফুটবল মেচ চব খেলিব পাৰোঁ আৰু বতৰটো চাওক নাযায় ডাৱৰীয়া মানে মানে ডাৱৰেৰে ইমান ধুনীয়াকৈ মানে দিছে আৰু মানে বতৰটো আজি মানে চব ভাল লাগিছে মানে ৰাইডটো কৰি পিনে চ' বাইক আশেৰে পাহাৰ পৰ্বত আছে কিবা কিবি চোৱা পোৱা আৰু দেখা আছোঁ মানে পূৰা ৰাস্তাত মানে পূৰা মানে ব্লক মানে যি ফালি দিছোঁ আৰু মানে পূৰা মজা কৰি গৈছোঁ গোটেই ৰাস্তাত চিলকে গৈছোঁ আৰু একদম চিল মানে ভালেই চিল কৰিছোঁ পাহাৰ পৰ্বত দেখিছে ধুনীয়াকৈ মেঘ বেগা লাগি লাগি যায় আৰু মানে চ' বাকী মোৰ লগতো চলাইছিলে বাইক চলাই অকণমান চলাব দিছোঁ মানে যিটো মানে মই বহুত চলালোঁ মানে একদম গোৱালপাৰাটো সভাই পৰি পাৰ হৈ আহিছোঁ আৰু মানে চবকে এতিয়া সি চলাইছিলোঁ বাকী চ' বাকী নেক্সট যেতিয়া মানে যোৱা হ'ব যেতিয়া তো ভালকৈ মানে টপিকটো মানে বৰপেটা টাউনটো ভালকৈ এক্সপ্ল'ৰ কৰি দেখা পাৰোঁ মানে চ' এতিয়া আহি এয়া ফাইনেলি মানে মই যেতিয়া গোৱালপাৰাৰ পৰা এতিয়া আহি আছোঁ আৰু মানে যেতিয়া বৰপেটা গৈ আছোঁ চ' এইখন প্ৰথম চাইনবোৰ্ড এতিয়া ত' বৰপেটা পাওঁ আৰু 39 কিলোমিটাৰ লেফ্ট আৰু মানে বেছি মানে আৰু চ' বাকী আপোনালোকৰ আৰু গৰমটো ঠিক চলিছে আৰু চ' বাকী আপোনালোকৰ যদি ছাপ'জ লেফ্ট চাইডে যায় লেফ্ট চাইডে গ'লে বঙাইগাঁও যাব পাৰিব চ' মানে চিলিগুৰি লেফ্ট চাইডে গ'লে ওলাই যাব আৰু বঙাইগাঁও চ' চিধা গ'লে গুৱাহাটী আৰু ইফালে গুৱাহাটীও যোৱা যায় যিটো জানে আপোনালোকে যিটো উল্টা ৰাস্তা এটা আছে এটা চিধা ৰাস্তা আছে চ' এগাঁও বকো হৈ পিনে যোৱা ৰাস্তা আৰু চ' এতিয়া এবাৰ ৰি মই মানে বাইকখন চলাব ধৰিলোঁ আৰু মানে চ' বাইকখন চলাই মানে 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 ফাষ্ট ক্লিপটো ফাষ্ট ফৰৱাৰ্ড কৰিছোঁ মানে বহুত বাকী ব্লকটো বহুত লম্বা হৈ যায় ন চ' সেয়ে আৰু মানে এতিয়াহে মজাটো আহিব বাইকত কিবা টেক্স চেক্স দিবলৈ আৰু দৰকাৰ নাই আমি টেক্স চেক্স দিয়াকৈ যাম ইণ্ডাষ্ট্ৰি একদম টোলগেট আহি পিনি ডাঙৰ টোলগেট কিন্তু একেবাৰে প্ৰথম টোলগেট মানে জিন্দগীৰ প্ৰথম মানে টোলগেট বাইক লৈ মানে পাৰ হৈ আছে টোলগেটখন কি ক'ম আৰু মানে হিউজ এক্সপিৰিয়েঞ্চ মানে বহুত মানে সুন্দৰ লাগিছে এক্সপিৰিয়েঞ্চটো মানে আমি কি ক'ম আৰু মানে এইটো যদি মানে মই জানো আৰু আমাৰ বাইকৰ ক্ষেত্ৰত এটা ভাল টেক্স চেক্স হ'লে কিন্তু গাড়ীৰ ক্ষেত্ৰত ঠিক আছে টেক্স আছে গাইছ ঠিক টেক্স ল'ব আমি চাই যাওঁ ধুনীয়াকৈ একদম পাতলকৈ বা পইচা ৰাখেৰে কোনো টেক্স চেক্স দিয়াকৈ কিন্তু এক্সপ্ৰেছত যদি আপোনাৰ যাব তেতিয়া টেক্স দিব লাগিব কিন্তু গাড়ী কিন্তু এক্সপ্ৰেছত বহুত ডাঙৰ এক্সপ্ৰেছ চিক্স লেন চিষ্টেম থাকে দুই চাইডে চ'ৰিটো নৰ্মেল হাইৱে ফ'ৰ লেন ৰাস্তা চ' আমাৰ কাবি টেক্স দিব লাগে গাড়ীবিলাক টেক্স দিব লগা হৈছে গাড়ী বাছ কিমান আছে আৰু লাইট বটলবিলাক চ' এতিয়া ব্ৰিজখন পাৰে দলং কিবা এখন
তো স্যার কি দলং পার হয়েছে আরো মানে দাদা দলংখন নাম কি কি হয় আরো বাকি বড় আরো চাপটা বড় আরো আমি এখন দুনিয়া একদম বিন্দাস কে বরপেটা লে বলি তো বাকি বরপেটা ক্লিয়ার আপনার ভালকে নেক্সট টু টিকেট এবার সারেন ভিজিট করব ভালকে আপনার দেখাম বরপেটা কি কি আছে কি কি নাই তো বাকি এটা এনে র্যান্ডম মানে উলাই যদি ঘরের পরা সরকার দেখা আছে আপনার রাস্তাতে ঘুরে যাওয়া আরো তো বাকি কোনো রখার সিস্টেম না কিন্তু আমি আমি পাখাটাও খাওয়া নাই এটা বলো দেখা আছো জি হয় দেখা কেউ দেখা আছে কারণ গান মানে মিউজিক ব্যান্ড যোগ রকম মিউজিক कह दो ना हमें आज तो दे दो ना एक बात तो छेड़ो ना जज्बात में खो लेना हो मेरी हेर हो ना खफाओ বাকি এটা বেকিনো ডিপা আমারও মানে সো বাকি সর্বক্ষ ধুনিয়াকে পার হয়ে গেলো মানে এইবিলাক চিপ চিপ নবর বাকি মিউজিক চিপ আপনার এনজয় করা দিছিল মানে ধুনিয়াকে মানে বাকি মানে ব্লগটো মানে বহুত লম্বা হয়ে যাব ক্লিপ কৰিলে ইন্টারনেট ক্লিপ বনিছিল 22 মিনিট সামথিং ক্লিপ বনিছিল সো বাকি এইখিনি এডিট ঠিক করবো আপনার ওলাব আর সো বাকি বেকিনো ডি পারো আর ধুনিয়াকে সো বেকিনো ডির উপর মানে বিন্দাস করে আছে মানে বেকিনো ডির উপর ইমানে বড় ধুনিয়া বড় দিছে মানে এই গরম বটর মানে বহুত ঠান্ডা লাগি গেছে মানে বহুত চিলকে গৈছে মানে রেলওয়ে ব্রিজ মানে ডাবল ডাবল লাইন দিয়ে বনা আছে রেলওয়ে বাকি সো এইবিলাক আর বাকি ফলেন তলে বেশি ভালো লাগবে বৃষ্টি নতুনকে বনিব মরিবা দিবা হবো কিবা বৃষ্টি আর বাকি সো এ চৈত্র রাস্তা ফলেন রাস্তাটা সো বাকি এটা পাম আর বরপেটা টাউন সো বাকি বরপেটা বলে কলে আর কি কো আপনার সো মানে বরপেটাখন মানে মূল লগটোই ঘুরা আর মানে সো এইটু মেহবুব বলে আছে লগটোই আগত মেহবুবে মানে মূল বাক্য চলাইছে মই মই মেহবুবের হিমালয়ন চলাই আছো সো বাকি এটা মানে প্ল্যানটো আছিল বরপেটা ঘুরা সো এই মেহবুবর জোরত মানে আমি আমার মানে মানে মোয়ার মোর লগরটো কেলা মানাস যাব লগা হয় মানে মানাস কল মায়ে বল মানাস যায় হো সে মানাস যাব লাগলো বাকি বাকি বলো এটা মানাস বলে যদি যাত্রা আরম্ভ করবো বাকি মানুষের মানে এনেই ক্লিপ লওয়া নহলো মানে ডিউটো কথাটো কৈছো আপোনাৰ আগতে কল লোক মই মানুষ ক্লিপ নহলো মানে কারণ কি মানে মানুষের মানে গেটখন লক করলে কি করলে আমি নাজানে ভাগে নুসুদিলো আর মানে সো এই কথাটো আহিল আর মানে সো বাকি এটা হিমালয় সরকারের চাল মজা লাগে মেহবুব লগত কৰো কথাটো সবতকে বেস্ট হয়েছে হিমালয় কথা মানে কলো আর মানে ব্লগত মই মানে ইমানে ভাল লাগিছে চলাই পিনে সো লেটারে কইস মজা বাইক বলছো মানে মজাতকে বেশি মজা মানে যদি তোমার কথা বলে কোয়া না যায় উচ্চারণ করা যায় তো হিমালয় ঘর কথা কই সো ব্লগ কই দিলো মানে হিমালয় সো বেস্ট হিমালয়ন সো বাকি এটা নদীর কাছে আছে যেহেতু এইটা কিনা মানাসর পর উলাই আহে নদী সাগে এই ধুনিয়াকে লাহে লাহে গৈ আছো মানে সো উত্তপ্ত গরম মানে মানাস বলে কলে উত্তপ্ত গরম গরম মানে আপনার গাছ বিশ্বাস নয় ইমানে গরম মানে কম কি মই ইমানে গরম মানে মানে মেহবুব আর মাজের পর ঘুরি ঘুরি গেল আর ঘর কেউ কাম একটা আছে কারণ মেহবুব ঘুরি আর আহি আছে ই কামিং সুন সো বাকি এটা মানে মই অকলে অকলে ইমান নেটওয়ার্ক নাই কিন্তু ভাবি চাব নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক মানে মোট জিও সিম কার্ড আছে আধার নম্বর মই বাকি সিম সুন নাছিল আধার নম্বর মোট জিও সিম কার্ড চলা নাই কিন্তু নেটওয়ার্ক মানে এনেই কইছো লিটারলি উইদাউট গুগল ম্যাপস নাই কি কব আপনার এটা একদম মানে পুরো হাইওয়ে আর মানে সেটা হাইওয়ের মাঝে মাঝে একদম মানে পুরো হিমালয়ান ঠাই ফেলে বসে আর মানে কুটি কুটি কিনে সো বাকি রাইডিং গিয়ার পিঠে আছে টেনশন নাই সো বাকি কিনা হলো দিকার নাই মানে তা সো বাকি সেই আর বাকি বলক একদম মানুষের আগত যা লগ ধরো অনেক ফটো ইনস্টাগ্রামত পোস্ট করা হয়েছে সো এইবিলাক অনেক লাইক থাকে মানে দয়া মানে করে ইনস্টাগ্রামত ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব যি করে করে দিব সো বাকি বলক আর ভুটান বর্ডার বা আমারও বাকি ম্যাকডেলটা করে দেখি গম পাইছি কিবা আইডিয়া হয় অন্য ভুটান বর্ডারখন সো এইবিলাক সব আপনাদের কাষে ম্যাকবেলটা আছে একদম লাগি আছে একদম মানে মেঘর মেঘর মানে পাহাড়ের লাগি আছে এই পাহাড়বিলাক দেখিছেন আপনাদের এই পাহাড় বলছে ভুটান বর্ডারের পাহাড়ের মানে সো ভুটানের পাহাড় মানে পৃথিবীতে যায় আপনি ইমান ঠান্ডা বতাহ মানে একদম প্রকৃতির গছ গছ বনের মাজতে থাকে না আপনি কি কবার আপনার রাস্তা নেই আপনার এটা আর মানে আমি ইমান বেলেগ বেলা অফ রোড রাস্তা নয় ইমান মানে রাস্তা খাস্তা নয় মানে সেই একবার পাহাড়বিলা দেখেছে রাইট সাইডে রাইট সাইডে মানে ইমানে ধুনিয়া মানে পাহাড় মানে হয় উপর থেকে মন যায় আছে মানে ইমানে মেঘকে ধুনিয়াকে লাগে যায় পাহাড়বিলাক ইমান ধুনিয়াকে ক্লিয়ারলি দেখা যায় আছে আর মানে বাকি ভাল লাগিছে আর মানে সব ব্লগটো করে মানে ব্লগও করে ভাল লাগছে বাইক চলা মজা লাগছে কিন্তু মানে আপনার কথাটা কো বাইক চলা উইথ সেফটি কথা দেখো ধুনিয়াকে এনেকৈ রাইড রাইডত উলাই আহিব কিন্তু কথাটো কৈছো মানে সো রাইড ঠিক কৰিব ভাল লাগে যাদের বাইক আছে যাদের কি আছে সো ধুনিয়াকে বাইকখন লব ধুনিয়াকে অলপমান তাৰপিছত ঘৰাব ধুনিয়াকে ধুনিয়াকে উলাই আহিব ঘৰৰ পৰা অলপমান মানে ব্লক টক
सजन रे पास तो आना ना कभी मुझे छोड़ के जाना ओ मेरे तू आशिक रहना ओ सजन रे पास तो आना ना कभी मुझे छोड़ के जाना ओ मेरे तू आशिक সো এই আমার রাস্তা ইমানে বেয়া ভিতর কিছু জায়গা আছে মানে সৈতুমান রাস্তা যাই আছো তাও আর আমি বেশি বানাই আর সো রাস্তা বহুতে বেয়া মানে এই রাস্তা আপগ্রেড করলে মানে ভালো সুবিধা কারণে টুরিস্ট পুরা অহার কারণে সো এটা একদম সাহা বাগান দেখি যাব লাগে কেন মানে আমার গোয়ালপাড়া যে করতে করুন গোয়ালপাড়া পুরা করতে গোয়ালপাড়া মইজঙ্গা আছে মইজঙ্গা টি স্টেট থাকবে লাগি যায় আমার পুরাতে সো বাকি এইবিলাক কিবা টি স্টেটের মানে টি প্ল্যান টু মানে ওয়ার্কশপ ওয়ার্কশপ মানে একটু ফেক্টরি মানে সাহর কিবা সাহা কিন্তু পুরো ফেক্টরি মানে ডাঙর ফেক্টরি কিন্তু এটা পুরা একদম ধুনিয়াকে স্মেল করে আসলে মানে সো আপনার স্মেলটা শুনাব না ক্যামেরা শুধু সো বাকি সেয়া আর আপনার এই সাহা বাগানের মাঝে মাঝে কি ধুনিয়া একদম মানে প্রকৃতির দৃশ্য ফটো তোলা উঠে মিলাই বা সময় নিমিলাই গেল আমি মানে বহুত দেরিতে গৈ পালো মানাস প্ল্যান নাছিল মানাস আর মানে সাডেনলি প্ল্যানটা বলি মানাস তাহা সো বাকি সেইবোৰ আপনার সব অলমান দেখা দিলো সব থুড়ি দেখালো আর মানে ফটো উঠিলে দেখা পালো আপনার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে সো বাকি মেহবুব বাই বাই ডিগেট আহিলো আর মানে সো বাকি মোৰ মানে আগত লিড ললো আর সো বাকি মেহবুব পোস্ট কাই আগত আহিব এতিয়া সো এয়া ফাইনাল রাইডটো কমপ্লিট করলাম পুরো মানাস আহি পালো এই মেহবুবে ধাপ দুপুরে হাতখন লগাই দিলো আর বাকি বড় আর সেই মানাস আসল পার্ক খুনমুখত আহিলো কিন্তু ভিতর সময় লোক দুঃখিত মনে সো কিবা রিজন এটা নো এন্ট্রি বলে লেখা আছে আর মানে আমিও পুলিশ আরক্ষী বিভাগে আর নুড়িলো আর মানে সো কি আছে কি নহয় আর মানে সো ধরিল আর ইয়ার আমি এটা বেলেগ ঠাইলে যাওয়ার রাইট সাইডে যাম এতিয়া সো রাইট সাইডে মানে আপনার মানে এইবিলাক চাব আপনার দেখা আছে এটা বস্তু আপনার বা ধুনিয়াকে মানে গেটখন ধুনিয়াকে মেইনটেইন কৰিছে আর মানে সো বাকি ইয়াত মানে বড় লাইন আছে কারেন্টের ইলেকট্রিক প্লান দিবে আপনার কাষায় দেখি চাগে সে মানে জিপ জোটে মানে টাচ করলে শর্ট শর্ট নাখায় আর মানে মানে পক্ষী কামড় নাখায় আর মানে সো মেহবুবের ডাঙর গভীর ডিসকাশন চলে আছে যে মেহবুব কোনফালে গেলে ভাল হব কত কি যাওয়া যায় সো বাকি ইয়ার লগত ডিসকাস করি আর মানে বাকি বলক আর ব্লগটো আর আজ এইখানে সামরণি মারিলো সো বাকি কি হয় কি নহয় আপনার সকল দেখালোয় মানসর কিন্তু মানসর আহিব দুখ লাগে যে এইটো সমবনের ভিতর কিন্তু বহুত ড্রব্যাক থাকি গেল আৰু সো নেক্সট টাইম মানাস হলে আপনার নিশ্চয় দেখা আছো মানাসক থ্রু দিয়ে আমার বরপেড়া তখন গোটা হোল এক্সপ্লোর করো আমার মানে সো মেহবুব মানে মোট বাইক একদম ফালি ফুলি চলাইছে মানে মেহবুবে কি তোমার মানে তার কারণে ফালি ফুলি চলাইছো সে কথা মেহবুব ধন্যবাদ পিছিয়ে চলাব দেওয়ার কারণে বাকি এই আর মায়ের রাম সাথ সাথ লেতা গয়া